गुड मॉर्निंग फ्रेंड्स, एस जी प्रोडक्शन कोलकाता कैनवास से मिक्स बैक नहीं आमी शोमैन सकाल सकाल उपस्थित आज आपनादेर सामने। और ये घूरते घूरते आज आपनादेर के परिचय करबो अनेक नतून नतून जिनिसेर। हाँ, प्रथमत शीतकाल डिसेम्बर मास छुट्टीते पिकनिके सब किछु निये एकटा बेश हईहल्लोर ब्यापार। और ये घोरार मध्य दिए आज आमरा आपनादेर जेटा विशेष करे परिचय करबो सेटा हलो इको टूरिज्म पार्के तीन नम्बर गेटे ठीक मुखे रयेछे मोगले एजम रेस्टुरेंट। हाँ बंधुरा, आज के आमरा आपनादेर परिचय करबो ये रेस्टुरेंटेर साथे। चलुन देखे नवा जाक की विशेषत्व और की स्पेशल रेस्टुरेंटे। आसुन কথা, এখানে পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। বিকেল বেলা বিশেষ করে জমিয়ে আড্ডা, তার সাথে গরম গরম চা কফিতে বিভিন্ন রকম স্ন্যাক্সে ভরিয়ে তুলুন আপনার মনকে নতুন স্বাদে, নতুন ভাবে সেজে উঠেছে বি ক্যাফে। তাহলে বন্ধুরা, চা কফি শেষ করে এবার চলুন দেখি কি কি অপেক্ষা করছে আমাদের জন্য এই রেস্টুরেন্টে। হ্যাঁ, এই রেস্টুরেন্টে কিন্তু সবচেয়ে বিখ্যাত স্পেশাল আইটেম হলো হান্ডি বিরিয়ানি চিকেন চাপ, যা কখনোই মিস করবেন না, একবার হলেও খেয়ে দেখবেন হান্ডি বিরিয়ানি চিকেন চাপ। চলে আসুন। দীর্ঘ অপেক্ষার পর চলে আসছে হান্ডি বিরিয়ানি, জমিয়ে খাবো আর আপনাদের দেখাবো, দামও বলবো কীরকম কী দাম, কীরকম কী টেস্ট। চলে আসুন একদম সোজা মোগলাই আজমে। হ্যাঁ, ইকো ট্যুরিজম পার্কে ঠিক তিন নম্বর গেটে। একটা সুন্দর করে ডিম যেটাকে ফুলে স্টাইলে কাটা দিয়েছে, একটা ভালো সাইজের মাটন, একটা বড় আলু আর রাইস যেটা দিয়েছে, এটা দুটো প্লেটে একদম পরিমাণ মতো হয়ে যাবে। তার সাথে রয়েছে একটা বড় চিকেন, ব্যাপক এক কথায় অসাধারণ। রাইসটা পুরো একটার আগে একটা লেগে নেই আর এই হাঁড়িতে এক হাঁড়িতে যতটা বেজে নেই ধরে দুজন আরামসে খেতে পারবেন। তো চলে আসুন।